सब्सक्राइब। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। सुप्रियो द्वादश श्रेणी शिक्षार्थी आजकल ऑनलाइन वीडियो क्लासे तुम्हारे सकल के स्वागत। सुप्रिय शिक्षार्थी आजकल क्लासे सूरा बकरार 3 থেকে 7 नम्बर आयात पर्यन्त आलोचना करब इंशाल्लाह। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সূরা বাকারার 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যথাযথভাবে নামাজ পড়ে ও তাদেরকে যে জীবিকা দান করেছি তা থেকে ব্যয় করে। সূরা বাকারার 2 আয়াতে কুরআনের পথ নির্দেশনা ও হেদায়াতকে মুত্তাকি ও পরহেজগারদের জন্য বলে মন্তব্য করা হয়েছে। পরের আয়াতগুলোতেই ওই পরহেজগারদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। 3 আয়াতে বলা হয়েছে, মুত্তাকি ও পরহেজগার তারাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং তাদেরকে জীবিকা দেওয়া হয়েছে তা থেকে দান করে। পবিত্র কোরআন বিশ্ব জগৎকে 2টি ভাগে বিভক্ত করেছে। একটি অদৃশ্য জগৎ যা আমরা চর্মচক্ষুতে দেখতে পাই না, আর অপরটি হচ্ছে দৃশ্যমান জগৎ, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে জগৎ অনুভব করি। এই বস্তুগত জগৎ কেবলমাত্র চোখে দেখা যায়, কানে শোনা যায় এবং পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায় এমন কিছুর অস্তিত্ব স্বীকার করে। অথচ আমাদের সীমাবদ্ধ ইন্দ্রিয়ের পক্ষে সমস্ত সৃষ্টি জগৎ অনুভব করা সম্ভব নয়। যেমন আমরা নিচের দিকে বস্তুর পতন থেকে বুঝি পৃথিবীর আকর্ষণ শক্তি রয়েছে, অর্থাৎ আকর্ষণ শক্তিকে আমরা এর প্রভাব থেকে বুঝি। এমন অনেক লোক আছে যারা আল্লাহকে বিশ্বাস করার জন্য তাকে চোখে দেখতে চায়। যেমন বনি ইসরাইল গোত্র হযরত মূসা আলাইহিসসালামকে বলেছিল, আল্লাহকে স্পষ্টভাবে না দেখা পর্যন্ত আমরা তোমার প্রতি ঈমান আনব না। অথচ আল্লাহ পাক কোনো বস্তুগত কিছু নন যে তাকে দেখা যাবে। তবে আমরা সৃষ্টি জগতে বিরাজমান অসংখ্য নিদর্শন থেকে তার অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হই এবং তার প্রতি ঈমান আনি। সত্য অনুসন্ধানী ও তাকওয়া সম্পন্ন ব্যক্তিরা শুধু এই বস্তুগত জগতের মধ্যেই তাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখেন না, তারা অদৃশ্য জগৎ তথা আল্লাহ পাক, ফেরেশতাকুল, আখেরাত বা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করা যায় না তার প্রতিও বিশ্বাস রাখেন, অবশ্য ঈমান জ্ঞানের ঊর্ধ্বে। ঈমান হলো এমন পর্যায় যেখানে মানুষের অন্তর ও আত্মা কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করে, তার সম্পর্কে তার সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে ভালোবাসে। এটা স্পষ্ট যে এ ধরনের ঈমান ও বিশ্বাস থেকে সৎ কাজ উচ্চারিত হবে। মূলত ইসলামের দৃষ্টিতে আমল বা বাস্তব কর্ম ছাড়া শুধু ঈমান দিয়ে মানুষের বিকাশ ও অগ্রগতি অর্জিত হবে না। এই আয়াতে বলা হয়েছে, মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিরা অদৃশ্যে বিশ্বাস রাখেন, তারা নামাজ পড়েন এবং দান খয়রাত করেন। নামাজের মাধ্যমে তারা আল্লাহকে স্মরণ করেন, নিজেদের মন ও আত্মার প্রয়োজন পূরণ করেন এবং লাভ করেন অনাবিল প্রশান্তি। অপরপক্ষে নিজেদের উপার্জিত অর্থ সম্পদের একটি অংশ অভাবগ্রস্তদের হাতে তুলে দিয়ে সমাজের চাহিদা পূরণ করেন, যাতে সমাজেও শান্তি ও স্বাচ্ছন্দ্য বিরাজ করে। অবশ্য কেবল নামাজ পড়া যথেষ্ট নয়, বরং নামাজ কায়েম করতে হবে, অর্থাৎ নিজেও নামাজ পড়তে হবে, অপরকেও নামাজের প্রতি আহ্বান জানাতে হবে। আজানের পরপরই উত্তম সময়ে নামাজ পড়তে হবে এবং নামাজ আদায় করতে হবে মসজিদে জামাতবদ্ধ হয়ে। এভাবে সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। দানের ক্ষেত্রে শুধু আর্থিক দানই ইসলামের উদ্দেশ্য নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, যা কিছু তোমাদেরকে দেয়া হয়েছে তা থেকে দান করো। ধন সম্পদ, শক্তি, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি এবং আল্লাহর দেয়া সব কিছুই এর অন্তর্ভুক্ত। সূরা বাকারা 3 নং আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক এবার তুলে ধরা হলো। প্রথমত, এ বিশ্বজগৎ কেবল বস্তু জগতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এমন বহু বিষয় আছে যা আমাদের দৃষ্টির আড়ালে, তবে আমাদের অন্তর ও বিচার বুদ্ধি সেসবের অস্তিত্ব স্বীকার করে, তাই সেসব অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করা উচিত।
দ্বিতীয়ত, ইমান কর্ম থেকে বিচ্ছিন্ন নয়। মুমিন ও বিশ্বাসী ব্যক্তি কাজের লোক, অবশ্য ওই সব কাজ যার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তৃতীয়ত, আমাদের যা কিছু আছে সবই আল্লাহর, এর কিছু অংশ আল্লাহর জন্য দান করতে হবে, আর আল্লাহ ও দুনিয়া এবং আখেরাতকে আমাদেরকে এর উত্তম প্রতিদান দিবেন। এই আয়াতের আরেকটি শিক্ষণীয় দিক হলো ইসলামকে সামাজিক ধর্ম হিসেবে তুলে ধরা। ইসলাম সমাজ পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ ধর্ম। এ ধর্ম আল্লাহর সাথে সম্পর্কের কথাও বলে, আবার মানুষের সাথে সম্পর্কের কথাও বলে, একই সাথে সমাজের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখার নির্দেশ দেয়। এরপর চতুর্থ আয়াতও ইমানদার মুত্তাকিদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউমিনুন, অর্থাৎ যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। এই আয়াতে বলা হয়েছে মুত্তাকি ও পরহেজগার তারাই যারা তোমার উপর এবং তোমার আগের পয়গম্বরদের উপর যা অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখার পাশাপাশি পরকালের প্রতিও পরিপূর্ণ নিশ্চিত বিশ্বাসী হয়। আল্লাহকে চেনার একটি পথ হল ওহি বা প্রত্যাদেশ বাণী। তাই তাকওয়া সম্পন্ন ব্যক্তিরা ওহিতে বিশ্বাস করেন। এর আগের আয়াতে যেমনটি বলেছি, উপলব্ধি ক্ষমতা শুধু মানুষের ইন্দ্রিয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বস্তুগত জগতের ঊর্ধ্ব ভিন্ন জগৎ রয়েছে যার অস্তিত্বকে মানুষের আকল বা বিচার বুদ্ধি প্রবলভাবে সমর্থন করে। তবে এই আকলও নিখুঁতভাবে এই জগৎ উপলব্ধিতে সক্ষম নয়। এজন্য আল্লাহ পাক ওহি পাঠিয়ে আমাদের ক্ষমতাকে পূর্ণ করেছেন। আমাদের আকল বা বিচার বুদ্ধি বলে একজন স্রষ্টা আছেন, কিন্তু ওহি আমাদেরকে এই স্রষ্টার গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা দেয়। আমাদের বিচার বুদ্ধি বলে মানুষকে উপযুক্ত পুরস্কার বা শাস্তি দেওয়ার জন্য মহাবিচারের ব্যবস্থা থাকতে হবে, আর ওহি আমাদেরকে বলে কিয়ামতের মাধ্যমেই হবে সেই মহাবিচার। অতএব দেখা যাচ্ছে বিচার বুদ্ধি ও ওহি একে অন্যের পরিপূরক, আর ইমানদার ব্যক্তিরা উভয় পন্থা ব্যবহার করেন। ওহি শুধু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই নাজিল হয়নি, বরং সব নবীর উপরই নাজিল হয়েছে আল্লাহর প্রত্যাদেশ বা ওহি। তাই পরহেজগার ও খোদা ভীরু লোকদের অযৌক্তিক কোনো বিদ্বেষ নেই। তারা পূর্ববর্তী নবীদের অস্বীকার করেন না, বরং নবীজির পাশাপাশি তারা আল্লাহর সব পয়গম্বর এবং তাদের উপর নাজিলকৃত ওহিতে বিশ্বাস করেন। সূরা বাকারার 4 নম্বর আয়াতে মুমিনদের আরেকটি বিশ্বাসের কথা বলা হয়েছে, তা হলো আখিরাত। পরকালও একটি অদৃশ্য বিষয়। পরকাল সম্পর্কে ভালোভাবে জানতে হলে ওহির উপর ভরসা ছাড়া উপায় নেই। এর ভিত্তিতে মুমিন ব্যক্তিরা কেয়ামতে পূর্ণ বিশ্বাস রাখেন এবং মৃত্যুকে মানুষের জীবনের চূড়ান্ত পরিসমাপ্তি বলে মনে করেন না, বরং মৃত্যুর পরে আরেকটি জীবন আছে এটি তারা বিশ্বাস করেন। সূরা বাকারার এই আয়াতটি থেকে আমাদের কয়েকটি বিষয় শিক্ষণীয় হলো, প্রথমত, সকল নবী রাসূলের উদ্দেশ্য এক ও অভিন্ন, তাই সব আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনা প্রয়োজন। দ্বিতীয়ত, ঐশী গ্রন্থগুলোর উত্তরাধিকারী হলো মুসলিম উম্মাহ, তাই মুসলমানদের আসমানি কিতাব সংরক্ষণের চেষ্টা চালাতে হবে। পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অর্থাৎ তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফল কাম। ইমানদার মুত্তাকিদের বর্ণনা দেওয়ার পর এই আয়াতে বলা হয়েছে ওই মুমিন ব্যক্তিরা তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফল কাম। তাই আয়াতে পরহেজগার ব্যক্তিদের পরিণাম সফলতা বলে বর্ণনা করা হয়েছে। তারা আল্লাহর নির্দেশিত পথে চলেই এ সফলতায় পৌঁছায়। সফলতা মানে প্রবৃত্তির কামনা বাসনা থেকে মুক্ত হওয়া এবং নৈতিক উৎকর্ষ অর্জন করা। আরবি ভাষায় কৃষককে বলা হয় ফাল্লাহ, কারণ কৃষক তার পরিশ্রমের মাধ্যমে
মাটির তলদেশ থেকে বীজের অঙ্কুরোদ্গম এবং ফসল বেড়ে ওঠার ব্যবস্থা করে। সফলতা মানুষের পূর্ণতার সর্বোচ্চ পর্যায়, কারণ কোরআনের আয়াত অনুযায়ী সৃষ্টি জগৎ মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছে, মানুষ ইবাদতের জন্য, এবং ইবাদত হলো তাকওয়ায় পৌঁছানোর জন্য। আর এই আয়াতে বলা হয়েছে মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিরা সফল কাম হবে। এই আয়াত আমাদেরকে দুটি প্রধান বিষয় শিক্ষা দেয়। প্রথমত, কল্যাণ ও সৌভাগ্যবান হতে হলে আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী চলতে হবে। দ্বিতীয়ত, চেষ্টা ছাড়া কল্যাণ অর্জন সম্ভব নয়। জ্ঞান ও বিশ্বাসের যেমন দরকার আছে, তেমনি কাজ ও উত্তম আমলেরও প্রয়োজন আছে। আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, তাদের জন্য উভয় সমান, তারা বিশ্বাস করবে না। মুত্তাকি ও পরহেজগার ব্যক্তিদের বৈশিষ্ট্য তুলে ধরার পর এই আয়াতে কাফেরদের পরিচয় তুলে ধরা হয়েছে। সত্য প্রত্যাখ্যানকারী কাফেররা বৃদ্ধাচরণ করতে করতে এমন বিদ্বেষী হয়ে পড়ে যে সত্য কথা তাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না এবং তারা ইমান আনে না। আরবি ভাষায় কুফর শব্দের অর্থ হলো ঢেকে ফেলা, উপেক্ষা করা। সুতরাং কাফের মানে ওই ব্যক্তি যে সত্য গোপন করে এবং সত্যকে উপেক্ষা করে। আল্লাহ যদি চাইতেন তাহলে সব মানুষ ইমান আনতে বাধ্য হতো, কিন্তু চাপিয়ে দেওয়া বিশ্বাসের কোনো মূল্য নেই। আল্লাহ চান মানুষ যদি স্বেচ্ছায় ইমান আনে, তাই সব মানুষ পরহেজগার, ইমানদার ও মুত্তাকি হয়ে যাবে এমনটি আশা করা আমাদের উচিত নয়। এই আয়াত থেকে আমরা যে বিষয় শিক্ষালাভ করি তা হলো, প্রথমত, কুফুরি বিদ্বেষ মানুষকে পাথরের মতো কঠিন করে ফেলে, তাই কোনো উপদেশ বা ভালো কথাও তার মধ্যে প্রভাব ফেলে না। দ্বিতীয়ত, যদি মানুষ সত্য গ্রহণে ইচ্ছুক না হয় তাহলে নবীদের আহ্বানে কাজে আসবে না। নবীদের আহ্বান হলো বৃষ্টির মতো, যদি উর্বর মাটিতে পড়ে তাহলে ফুলে ফুটে ফুল ফোটে, আর যদি নোনা ও শক্ত মাটিতে পড়ে তাহলে জঙ্গলি আগাছা আর কাঁটাযুক্ত ঝোপঝার জন্মায়। তৃতীয়ত, যদিও আমরা জানি যে কাফেরেরা ইমান আনবে না, কিন্তু তবু আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে এবং তাদেরকে সদুপদেশ দিতে হবে। এরপরে সপ্তম আয়াতে, আজকের আলোচনার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা বসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের হৃদয় ও কানে মোহর করে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। মানুষ হিসাবে কাফেরদেরও বিবেক বুদ্ধি, চোখ ও কান আছে, কিন্তু খারাপ কাজ, অযৌক্তিক বিদ্বেষ, একগুয়ে ও হিংসার কারণে এমন পর্দা সৃষ্টি হয় যে তারা সত্য দেখা, শোনা ও উপলব্ধির শক্তি হারিয়ে ফেলে। এটি হলো দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নির্ধারিত শাস্তি। তাছাড়া কিয়ামতে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। এখানে একটি প্রশ্ন দেখা যায়, আর তা হলো, আল্লাহ যদি নিজেই কাফেরদের চোখ কান বন্ধ করে দেয় তাহলে খোদাদ্রোহিতার ক্ষেত্রে তাদের তো কোনো দোষ নেই, কারণ তারা বাধ্য হয়েই কাফের হয়েছেন। এ প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা কোরআনেই স্পষ্টভাবে দিয়েছেন। সূরা মুমিনের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক উদ্যত ও অত্যাচারী ব্যক্তির হৃদয়ে মোহর করে দেন। সূরা নিসার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সত্য প্রত্যাখ্যানের জন্য আল্লাহ তাআলা তাদের প্রকৃতপক্ষে এসব আয়াত মানুষ সম্পর্কে আল্লাহর নির্ধারিত নিয়ম বর্ণনা করা হয়েছে। যদি মানুষ সত্যের সামনে উদ্যত, গর্ব, একগুমি দেখায় তাহলে শেষ পর্যন্ত তার মধ্যে সত্যকে চেনার শক্তি লোপ পাবে, সত্যকে সে উল্টা দেখতে পাবে এবং মানুষ দুনিয়া এবং আখেরাতে কঠিন পরিণতির শিকার হবে। সূরা বাকারার 7 আয়াতের 2টি প্রধান শিক্ষণীয় বিষয় হলো, কেউ জেনে শুনে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ পাক তার অন্তর্চক্ষু ঢেকে দেন এবং এটি আল্লাহর শাস্তি। এছাড়াও জীবজন্তুর উপর মানুষের মর্যাদার কারণ হলো তার বিবেক বুদ্ধি, উপলব্ধি ক্ষমতা এবং সঠিক দৃষ্টিভঙ্গি। কিন্তু মানুষ সত্য প্রত্যাখ্যান এবং আল্লাহ ও তার নিদর্শনাবলী অবিশ্বাসের মাধ্যমে মর্যাদা হারিয়ে ফেলে।
আজকের ক্লাসের বাড়ির কাজ, একজন ব্যক্তির সফলতা ও ব্যর্থতার মাপকাঠি বর্ণনা করো। তোমরা বাড়ির কাজটি লিখে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবে। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের প্রশ্নের জবাব ইনশাল্লাহ দিয়ে দিব। সকলকে আবারও ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।